আচ্ছা এই ডুয়েটের দাম কত? এটা হচ্ছে 9500 টাকা আর এটা নিচে যেটা আছে এটা হচ্ছে 8500 টাকা। আচ্ছা 9000 8000। আর এগুলোর যে মাপ আছে এই মাপে হবে কোনো মানে ম্যানুয়ালি কোনো মাপ তৈরি করা যাবে না? কাস্টমাইজ করা কোনো সিস্টেম? কাস্টমাইজ করা যাবে না। আচ্ছা ছোট রান্নাঘরের উপরের দিকে জায়গা যদি স্পেস ফাঁকা থাকে সেই ক্ষেত্রে এটা লাগানো যাবে। এটা আরেকটা এগুলোর প্রাইস কিরকম? ছোট যেটা দিলে খুব সুন্দর এটা ও হাইড্রোলিক সিস্টেম আবার একটু হালকা ঠেলা দিতে হবে। আর এগুলো মেইনটেনেন্স আপনারাই করে দিবেন? আপনাদের লোক আছে? হ্যাঁ বলছি আমাদের যদি ফিটিং করা তাহলে ফিটিং চার্জ আলাদা দিলে আমরা ফিটিং করে দিই। আর না মেইনটেনেন্স মানে এগুলো মেইনটেনেন্স করতে হয় না? নষ্ট হয়ে যায় আর কি। এটা হলো আপনার 9500 টাকা তেলের বোতল মশলা কৌটা এগুলো রাখার জন্য। এটা সুবিধা হচ্ছে তেলের বোতল মশলা এটা 9000 বললেন? 9500। আচ্ছা আচ্ছা এখন আমরা দেখাচ্ছি কর্নার এটা দেখ। এটা সুযোগ সুবিধা কি? এটা ভিতরের দুইটা পার্ট এখানে আপনি বল বাটি এগুলো রাখে আর পাশে এখানে রাখতে পারবেন যে ছোট ছোট মশলা যে কৌটো গুলো আছে এগুলো রাখে আবার গ্লাস গ্লাস রাখে কেউ কাপ রাখে মগ রাখে মানে মাল্টি পারপাস ইউজ করা যায়। এটা একটা পুরোটা সেট একটা পুরো সেটের দাম হচ্ছে 17000 টাকা এসএস। এটা হচ্ছে আপনি 5 লিটারের বোতল 1 লিটার 2 লিটারের বোতল ছুরি চাকু চামিচ এগুলো রাখা তেলের বোতল। হ্যাঁ হ্যাঁ এটা আপনার এসএসটা হচ্ছে আপনার 9000 আর এম এস 6000 মানে সবকিছু 2000 টাকা কম হবে। এইটা এবং এই ড্রয়ার এবং এইটা এই তিনটা ড্রয়ার একসঙ্গে 27500 পড়বে। আর এর চেয়ে কম কিছু করবেন নাকি? মানে এমনি 27500 হয়। আচ্ছা আচ্ছা আপনারা কি পুরো কমপ্লিট করে দেন নাকি একদম মানে এগুলো বানাই দেন? কিন্তু তেলাপোকা তো ভরে যায় এগুলোর মধ্যে এক সময়, সেটার জন্য কোনো ব্যবস্থা আছে?